এটা হচ্ছে এসজে ক্যাম মানে আরো একটি অ্যাকশন ক্যামেরা কিছুদিন আগে অসেকের একটি অ্যাকশন ক্যামেরা আমরা রিভিউ দিয়েছিলাম যেটা থেকে এটা আরো বেশি ফাংশনাল প্যাকেটে পেয়ে যাবেন ক্যামেরা এটার জন্য একটি ফ্রেম মাউন্ট যাতে করে এটা শক্তপোক্তভাবে লাগিয়ে রাখতে পারেন ওয়াটারপ্রুফ কেস বেজ মাউন্ট লেন্স প্রোটেক্টিভ কভার দুইটা কার্ভ এবং ফ্ল্যাট মাউন্ট স্ক্রু সহ আরো অনেক কিছু বা স্ক্রু দিয়ে কি করবেন টাইট দিবেন টাইট ক্যামেরাটি দিয়ে রেকর্ড করতে পারবেন 4K 30fps এবং 2K 60fps 4K 60fps থাকলে মনে হয় আমি সহ সবাই খুশি হতেন কি বলেন আর এর ক্যামেরাটি হলো 20 মেগাপিক্সেলের একটি সেন্সর আর এর মডেল নাম্বার হচ্ছে SJ11 অ্যাক্টিভ এটার যে মেইন ডিসপ্লে সেটা হচ্ছে 2.3 ইঞ্চ ফুল টাচ স্ক্রিন আর এর সামনে আরেকটি ডিসপ্লে পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনি যখন ব্লগ করবেন তখন দেখতে কাজে লাগবে এটা হচ্ছে 1.3 ইঞ্চ এই ক্যামেরাটি ভিডিও ফুটেজ স্টেবল করার জন্য 6x জাইরোস্কোপ ব্যবহার করা হয়েছে এটা ওয়াইফাই 2.4 থেকে 5 GHz পর্যন্ত সাপোর্ট করে সো কানেক্টিভিটি নিয়ে নো প্রবলেম ও এর মানে হচ্ছে এটা অ্যাপ দিয়ে কন্ট্রোল করা যাবে এটা দিয়ে সরাসরি লাইভে যেতে পারবেন ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 1300mAh এর একটি ব্যাটারি আর সাথে থাকছে 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি এটার প্রাইস এবং বিস্তারিত থাকছে ডেসক্রিপশনে এটার যে পাওয়ার বাটন সেটা কিছুক্ষণ ধরে চেপে রাখলেই এর মেইন মনিটরটি অন হবে সেখানে দেখতে পারবেন 4K 30fps তার পাশে ভিডিও লেখা রয়েছে যেহেতু এটা টাচ সেন্সিটিভ সেহেতু 4K 30fps এর ওখানে ক্লিক করলেই আপনি সেখানে 2K 60fps এর অপশন পেয়ে যাবেন আপনি চাইলে সেটা অন করে নিতে পারেন অথবা 4K 30fps এ থাকতে পারেন তার পাশেই লেখা থাকবে ISO অটো এবং নিচে ভিডিও ভিডিওতে ক্লিক করলে এখানে বেশ কিছু মোড দেখতে পাবেন যেটা হচ্ছে ভিডিও ভিডিও ল্যাব স্লো মো রেকর্ডিং তারপরে স্টিল মানে শুধু ছবি তুলতে হলে স্টিল দিয়ে আপনি ছবি তুলতে পারবেন ফটো ল্যাপ আছে ব্রাস্ট মোড আছে ভিডিও প্লাস ফটো দুইটাই মানে ক্যাপচার করবে কার মোড রয়েছে লাইভ ব্রডকাস্ট রয়েছে মানে আগেটা থেকে বেশ ফাংশনাল তো আপনারা দেখেই বুঝতে পারছেন তাছাড়া এখানে জুম করতে পারবেন ব্যাটারি দেখতে পারবেন বাম পাশে নিচের দিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার ভিডিও আপনি প্লেব্যাক করে দেখতে পারবেন এবং আপনি যদি কোনো ছবি তোলেন সেটিও এখান থেকে দেখতে পারবেন এই তো এটা হলো এর বিস্তারিত ফাংশনের যে ব্যাপারগুলো সেটা আপনি যখন ক্যামেরা সামনে দিকে রেখে মেইন মনিটর দেখে আপনি রেকর্ড করছেন তখন তো ঠিক আছে তবে আপনি যখন দেখতে চাইবেন নিজেকে এবং ব্লগ করতে যাবেন তখন কিভাবে আপনি এই মনিটরের অপশনটি এই সামনের মনিটরে নিয়ে আসবেন অথবা সামনের মনিটর দিয়ে দেখবেন আপনি কি করছেন তো খুবই সোজা এটা হচ্ছে পাওয়ার যে বাটনটি আছে এটা ডাবল ক্লিক করলেই এটা ট্রান্সফার হয়ে যাবে তো প্রথম দিকে মনে হতে পারে এটা কি নষ্ট হয়ে গেল নাকি আসলে নষ্ট হয়নি এটা হচ্ছে যেতে একটু সময় লাগে একটু ডিলে আছে এই আর কি তো আজকের মতো এই পর্যন্ত দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক মামা ও আর হ্যাঁ এটার যে মেইন পার্ট ভিডিও ফুটেজ চলুন তো দেখে নেই সেটা দিয়ে আমাদের আজকের ভিডিওটি শেষ করব চলুন আমি এখন লিফটের ভিতরে আপনারা বলুন সাউন্ড কোয়ালিটি কেমন আসতেছে এটা হচ্ছে বিল্ট ইন মাইক্রোফোনের সাউন্ড এবং যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে এই এসজে ক্যামের যে মাইক্রোফোন বাই ডিফল্ট মাইক্রোফোনের বডির সাথে দেওয়া হয়েছে সেটাতে রেকর্ড হচ্ছে তো সাউন্ড কোয়ালিটি শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটার র সাউন্ডটা আসলে কেমন হবে এবং এখন যে ফুটেজটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই র কোনো কালার করা হয়নি কোনো কালার গ্রেডিংও করা হয়নি তো আকাশটা দেখা যাচ্ছে এরকম আমার মনে হচ্ছে ঠিক আছে এবং পোস্ট প্রসেসিংয়ে আমরা দেখব এটা আদৌ কতটা সঠিক আছে বা এই যে আমার পিছনে যে আকাশটা দেখা যাচ্ছে এবং কিছু বিল্ডিংয়ের অংশ দেখা যাচ্ছে এই সব কিছু মিলিয়ে কেমন আসে